আজকের ঈদ আউটফিট, এটা হচ্ছে তাইবার জন্য নিয়েছি, এটা হচ্ছে তাহানের জন্য, আর এটা তাহানের আগের ছিল কিন্তু আজকে পরাবো। এটা যেহেতু আমি এই শাড়িটা পরবো, এটার সাথে ম্যাচিং করে ওকে এটা নিচ্ছি। আর আমি মূলত ঈদের জন্য এই এটা নিয়েছিলাম, এই শাড়িটা, তাইবার জন্য ম্যাচিং করে একই ড্রেস, বাট এটা ব্লাউজ এখনও হয়নি, এটা হয়তো আরেকদিন পরবো। আর এটা হচ্ছে কালকে, যেহেতু আমাদের বাসা ফুলবাড়ি, তো বাসায় পরার জন্য এটা একটা সিম্পলের মধ্যে একটা সেট নিয়েছি আমি, এটাও রংধনু বুটিক্স মেবি ওখান থেকে নিয়েছি। আর এটা কোন সপ্তাহ থেকে নিয়েছি মনে নেই। আর নাভা ক্রাফটস থেকে আরেকটা ড্রেস নিয়েছিলাম আমার ভাইয়ের বউয়ের জন্য। এই হচ্ছে আমাদের আজকের ঈদ আউটফিট। আর ওর বাবা হয়তো পাঞ্জাবি পরবে, সে আর নতুন কিছু কিনে নেই, তার আগের পাঞ্জাবি আছে সেটাই পরবে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে আমাদের এখানে পবিত্র ঈদুল আজহা 2024। তো আজকে সকাল থেকে ওর বাবা বিজি ছিল, তো আমরা বিকালের দিকে একটু বের হলাম। আজকে আমাদের একটা দাওয়াত আছে শাহজাদপুর বাসায়, তো সেখানে যাচ্ছি এখন। ওখানে সবাই আসবে, আমরাও যাচ্ছি। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর আজকে হচ্ছে ঈদের দিন। আমাদের এখানে আসলে যেদিন কুরবানি হয় সেই দিন আসলে গরুর যে গোস্তটা সেটা পাওয়া যায় না, সেটা হচ্ছে আমরা সবসময় কুরবানির পরের দিন আমরা সেই গোস্তটা হাতে পাই। তো কালকে হচ্ছে আমরা কুরবানির সেই গোস্তটা আনতে যাব। কালকে হচ্ছে আমাদের বাসায় ঈদ হবে ইনশাল্লাহ। আজকে আর আমাদের বাসায় কোনো আয়োজন তেমন করিনি, শুধুমাত্র সকালের কিছু নাস্তাটা রেডি করেছিলাম। আর এই তো এখন নাস্তা টাস্তা খেয়ে ওর বাবা আসলো, তারপর আমরা এই বিকালের দিকে আর কি বের হলাম, সবাই মিলে যাচ্ছি। আর এই যে তাহান আছে, তাহান বলো ঈদ মোবারক। আসলে আমাদের দাওয়াতটা ছিল দুপুরে, কিন্তু আমাদের যেতে যেতে সন্ধ্যে হয়ে গিয়েছিল, ওর বাবা একটু বিজি ছিল, যে কারণে যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর আপুর বাসায় মূলত আমাদের ওয়ান ডিশ পার্টি ছিল, সবাই কিছু না কিছু আইটেম বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আপুর বাসার প্রতিটা কর্নার আপু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুবই ভালো লাগে। আর আপুর বাসাটা যেহেতু বড়, বাচ্চারা খুবই এনজয় করে। আর এখানে দেখতে পাচ্ছেন লাঞ্চ রেডি করে ফেলেছে, এখানে শুধু আপু না, আমরা সবাই মোটামুটি মিলে যার যেটা ভালো সুবিধা হয়েছে সবাই কিছু না কিছু আইটেম তৈরি করে নিয়েছে লাঞ্চে, এবং ইভিনিং স্ন্যাক্স, ডেজার্ট। আর এই তো দেখতে পাচ্ছেন সবাই বসে একটু আড্ডা দিচ্ছে। আর সবাই যখন একসাথে হয়, আসলে প্রবাসের মাটিতে তো আমরা সবাই একা একা থাকি, বা দেখা যায় বাসায় ঈদ করলে ওরকমভাবে ভালো লাগে না, কিন্তু সবাই মিলে একসাথে হলে খুবই ভালো লাগে। আর এটা আপু আমাদের সবার জন্য অ্যারেঞ্জ করেছে, যেটা আসলেই আপুর প্রতি অনেক বেশি থ্যাঙ্কফুল আমরা, কারণ একটা বিশেষ দিনে আপু আমাদের সবার জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে। আর বাচ্চাগুলো স্পেশালি এত এত আনন্দ করেছে, তাইবা তো খুবই আর তাইবার ভালো লেগেছে। আর তাহান তো গার্ডেনে কী পরিমাণে এনজয় করেছে একটু পরেই দেখতে পারবেন। আপুর বাসাটা যেহেতু ডুপ্লেক্স, তো পিছনেও গার্ডেন আছে। এই যে দেখতে পাচ্ছেন গার্ডেনটা অনেক বেশি বড়, যে কারণে বাচ্চারা গেলে খুব বেশি কমফোর্ট থাকে, কারণ ওরা বাইরেই অনেক বেশি খেলাধুলা করতে পারে। আমরা এখানে যারা থাকি বেশিরভাগ সবার বাসাগুলি হচ্ছে ফ্ল্যাট টাইপের, যেই কারণে গার্ডেনটা বাচ্চারা পায় না। তো বাসার ভিতরে কোথাও দাওয়াতে গেলে খেলতে হয়, তখন বাচ্চাগুলো বাসার ভিতরে থেকে অতটা এনজয় করতে পারে না যতটা এনজয় আপুর এই গার্ডেনে গেলে করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলো আসলে বাইরে খেলাধুলা করছে, ওরা আসলে বেশি আনন্দ পেয়েছে। আর আপু আমাদের জন্য কিছু ফুলেরও ব্যবস্থা রেখেছিল, এই যে দেখতে পাচ্ছেন একে একে আপু আমাদের সবাইকে পরিয়ে দিচ্ছে। এটা আসলে তেমন কিছু না, আমরা সবাই একসাথে হলে একটু ফান করার চেষ্টা করি। এই এটাই সবাই আসমানের দিকে তাকান, একটু সবাই একটু আসমানের দিকে তাকান, এই তো দেখতে উপরে তাকান। ওকে, এই যে সুন্দরীরা ছবি তোলা নিয়ে বিজি, ভালো লাগে, অনেক মিশুক একটা মানুষ। থ্যাংক ইউ আপু, অন্যরকম লাগে।
সবাই অনেকক্ষণ আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গিয়েছে, আর ঈদ বলে কথা মিষ্টি জাতীয় খাবার না খেলে তো চলবে না, এই কারণে এখানে সব কিছুই মিষ্টি আইটেম ছিল, শুধুমাত্র সিঙ্গারাটা একটু ঝাল ছিল, আর এছাড়া ডেজার্টের অনেক কিছু ছিল। এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের ডেজার্ট রয়েছে, ফ্রুটস রয়েছে, তো এগুলো দিয়ে আমরা আসলে সবাই মিলে বিকালে নাস্তা করেছি। আর যেহেতু পরের দিন বাচ্চাদের স্কুল ছিল তো আমরা খুব বেশি দেরি করিনি, সবাই একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য ওয়েট করতেছে সবাই। বিচার হইলো আপনি নতুন ট্রেন একটা ফ্রান্সে চলতেছে বলছেন, খোলাখুলি, কিন্তু আমার কষ্ট আমার টার্গেট হয়ে পড়তো কেন অন্য গুলা না কেন বাংলা ছবি আসামি কেন স্বামী স্বামী কেন ভাবি কিন্তু বলছি এটা প্রাউড হওয়ার বিষয় আপনার। ভাইয়া আপনি এখানে এখানে গোলেন কেসের জন্য কাছাকাছি কেন ঘুরতেছেন না তো? কি সমস্যা ভাই আপনার, কোনো সমস্যা? ও আচ্ছা ভয়তে আছেন। শহীদ ভাই ভাই এটা খুব মজা হয়েছে, ফ্রান্স আর বেলজিয়ামের বর্ডার নাকি? বর্ডারে কোলাকুলি করেন ফ্রান্স আর বাংলাদেশি নেপালি আপনি বাংলাদেশি, কারণ উনি ভালো মিডিয়াম পেসার বোলার কিন্তু বুঝছেন, নেপালিরা পাঠাবে বাংলাদেশে। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দটা তখনই আরও দ্বিগুণ হয়ে যায় যখন সেই আনন্দটা আপনি অন্যের সাথে ভাগাভাগি করবেন। তো সেই চিন্তাভাবনা থেকেই হয়তোবা শাহনাজ আপু এবং সাইফুল ভাই আমাদের সবার জন্য আজকের এই দিনটার আয়োজন করেছে, অনেক বেশি ভালো লেগেছে, আমরা সবাই মিলে ঈদের একটা দিন একসাথে কাটালাম। আর আসলে ঈদের দিন আমরা যেহেতু দেশের বাইরে থাকি, দেখা যায় আত্মীয় স্বজন বাবা মা সবার জন্য অনেক বেশি মন খারাপ থাকে,
আর বিদেশে দেখা যায় যে বেশিরভাগ মানুষ আত্মীয় স্বজন ছাড়া একা একা থাকতে হয়, তো যখন আমরা বন্ধু বান্ধব বা কাছের যারা আছে তাদের নিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করি বা সবাই একসাথে ঈদটা কাটাই, দেখা যায় ঈদের আনন্দ অনেক বেড়ে যায়। আমার ঈদটা তো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো, পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আপনাদের সবার ঈদ কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন ভিডিও নিয়ে চেষ্টা করব খুব শীঘ্রই হাজির হয়ে যাওয়ার, কারণ ঈদের আসলে আরও ভিডিও আছে কিন্তু সময়ের অভাবে ঈদের এত ব্যস্ততা গেল। ঈদের দিন তো ঘোরাঘুরির মধ্যে ছিলাম, ঈদের পরের দিন কোরবানির মাংস নিয়ে আসা, সেগুলো প্রিপেয়ার করা, সব কিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, যে কারণে ভিডিওগুলো এডিট করতে একটু দেরি হয়ে গেল। আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্র হাজির হয়ে যাবো, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।